অন্তর্জগতের বার্তা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। অন্তঃশুদ্ধির দ্বিতীয় ক্রিয়া হল অনুলোম বিলোম ক্রিয়া। শ্বাসযোগের প্রথম ক্রিয়ায় ছিল শ্বাসের সাথে সাথে অন্তরে ও বাইরে যাতায়াতের ক্রিয়াযোগ। এবার দ্বিতীয় স্তরে অন্তরেই ঊর্ধ্ব ও নিম্ন স্রোতের সাথে ওঠা ও নামার সাধন ক্রিয়া। শ্বাস টানার সাথে সাথে নিজ মধ্যে উপর হতে নিচের দিকে শ্বাসকে বইয়ে দেওয়া হয় ও শ্বাস ছাড়ার সাথে নিচে হইতে উপর দিকে শ্বাসের স্রোতের সাথে মনন করা হয়। আবার বিপরীতভাবেও হতে পারে, শ্বাস টানার সাথে উপরে ওঠা ও শ্বাস ছাড়ার সাথে নিচে নামা। প্রথম ক্রিয়ায় ছিল নাকের মধ্যে লক্ষ্য, এবার দ্বিতীয় ক্রিয়ায় লক্ষ্য থাকবে নিজের ভিতরে, অর্থাৎ শ্বাস নিজেরই ভিতরে ওঠা নামা করছে তার উপর। এটা নির্ভর করবে মনের অবস্থানের ওপর, কারণ আমরা মনকে যেখানে যুক্ত রাখব সেখানের বোধ আমাদের চেতনায় ফুটে উঠবে। অর্থাৎ মনকে বোঝাতে হবে শ্বাস নিজের মধ্যে ওঠানামা করছে, বাহ্য রেচক পূরক নয়। তবু যদি না হয় তবে গুরু সান্নিধ্যে প্রত্যক্ষভাবে বুঝে নিতে হবে। অনুলোম বিলোম বলতে সোজা প্রণালী ও বিলোম মানে বিপরীত প্রণালীকে বোঝায়। অনুলোম সাধনা হলো শ্বাসের ঊর্ধ্বমুখী গতি ও বিলোম প্রণালী হলো তার বিপরীত নিম্নমুখী গতি। এইভাবে প্রাণ ও অপানের ক্রিয়াকে অনুলোম ও বিলোম ক্রিয়া বলে। প্রাণ ক্রিয়া হলো শ্বাসের অন্তর্মুখী ঊর্ধ্ব গতি ও বিলোম ক্রিয়া হলো শ্বাসের অন্তর্মুখী নিম্ন গতি। কেননা প্রাণের স্থান হৃদয়ে ও অপানের স্থান মূলাধারে, তাই শ্বাসের ঊর্ধ্ব ও নিম্নমুখী যাতায়াতকেই অনুলোম বিলোম ক্রিয়াযোগ বলে। এই শ্বাসের স্রোতের সাথে মন ও মন্ত্র যোগ করে তালে তালে অন্তর্মুখী ওঠানামা করলেই সহজেই অন্তরে আনন্দ প্রশান্তি সচেতনতা ও মনের সাম্য বজায় থাকে। এটি যেমন ভিতরে সামনের দিক হতে হতে পারে, যথা গুহ্য লিঙ্গ নাভি হৃদয় কণ্ঠ ও মস্তিষ্ককে স্পর্শ করে, তেমনি পিছনের দিকে মেরুদণ্ড সহযোগেও ষঠচক্রও হতে পারে, যথা মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞাচক্রকে স্পর্শ করে। প্রথমে সামনের দিকে কিছুদিন অভ্যাস করে পরিশেষে পিছনের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। এতে খুব শীঘ্র অন্তর শুদ্ধি ঘটে ও দিব্য অনুভূতি ও দর্শন লাভ হয়। বিশেষ করে যোগীদের এটি একটি বিশেষ অন্তরীয় ক্রিয়াযোগ। বিজয় কৃষ্ণদেব উন্নত শিষ্যকে এই সিদ্ধযোগে দীক্ষা দিতেন। সাধক এই সিদ্ধযোগ অভ্যাস করে অন্তরীয় আনন্দকে জাগ্রত করতে পারে। হরি ওম তৎসত্।